এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 16 নভেম্বর থেকে ওপেন হয়ে যাচ্ছে। আপনারা জানেন রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 16 নভেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিসিপি অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, যেটা আমরা বলি ক্লাস, এই ক্লাস নিজ নিজ স্টাডি সেন্টারে শুরু হয়ে যাবে 16 নভেম্বর থেকে। এবং এই সংক্রান্ত নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন 29/10/2021, এখানে দেখুন বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আই এম ডাইরেক্টেড টু নোটিফাই দ্যাট দ্য পিসিপি অ্যাট ইউজি এবং পিজি লেভেল উইল বি হেল্ড অ্যাট দ্য রেসপেক্টিভ লার্নার সাপোর্ট সেন্টার্স অ্যান্ড পিএইচডি অর রিসার্চ ওয়ার্কস ইন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি উইল রি ওপেন অন অ্যান্ড ফ্রম 16 নভেম্বর 2021। অর্থাৎ ইউজি যেটা বিডিপি এবং নতুনভাবে যেটা এখন ইউজি কোর্স শুরু হচ্ছে, এবং সেই সঙ্গে পিজি লেভেলের পিসিপি অর্থাৎ ক্লাস শুরু হয়ে যাবে যে যার নিজস্ব স্টাডি সেন্টারে, অর্থাৎ যে স্টাডি সেন্টারে আপনারা অ্যাডমিশান নিয়েছেন বা কোর্স করছেন সেই স্টাডি সেন্টারে শুরু হয়ে যাবে 16 নভেম্বর থেকে। এবং সেই সঙ্গে যারা পিএইচডি বা রিসার্চ করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তাদেরও এই সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে। যেহেতু ইউনিভার্সিটি ওপেন হয়ে যাচ্ছে তাই টিচিং বা নন টিচিং স্টাফদের 1 নভেম্বর যে যার কাজে যোগদানের কথা এখানে বলা হয়েছে। দেখুন বলা হয়েছে অল দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ আর পারমিটেড টু অ্যাটেন্ড দেয়ার রেসপেক্টিভ প্লেস অফ পোস্টিং উইথ এফেক্ট ফ্রম 1 নভেম্বর 2021। এবং ইউনিভার্সিটি ওপেন হওয়া নিয়ে এই চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে দেখুন ডাইরেক্টর স্টাডি সেন্টার্স, অর্থাৎ সমস্ত স্টাডি সেন্টারের ডাইরেক্টরদের এই চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে। যেহেতু কারণ পিসিপি অর্থাৎ ক্লাসের একটা ব্যাপার আছে এখানে, বা স্টাডি সেন্টারের অন্যান্য কার্যক্রম সমস্ত কিছু যেহেতু ওপেন হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা স্টাডি সেন্টারে এটা ফরওয়ার্ড করা হয়েছে। সেই সঙ্গে ডাইরেক্টর স্কুল অফ সায়েন্স, ডাইরেক্টর অফ স্কুল অফ এডুকেশান এইসব ডিপার্টমেন্টে এই লেটারটা ফরওয়ার্ড করা হয়েছে। যেহেতু 16 নভেম্বর থেকে ইউনিভার্সিটি ওপেন হয়ে যাচ্ছে তাই প্রত্যেকেই স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করে নেবেন কবে থেকে পিসিপি অর্থাৎ ক্লাস শুরু হবে। কারণ ক্লাসগুলো আগে যেভাবে অফলাইনে প্রত্যেক স্টাডি সেন্টার ক্লাসের আয়োজন করতো, এখন সেইভাবেই আশা করি ক্লাসগুলো আয়োজন করবে নিজস্ব স্টাডি সেন্টার আপনাদের। অবশ্যই ইউনিভার্সিটির পিসিপি বা অন্যান্য কার্যক্রম সম্পর্কে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।